ইতিমধ্যে আমি জনাইছো মহানগরী লজত এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। বেলতলার স্টার লজত উদ্ধার হয়েছে স্বামী স্ত্রীর মৃতদেহ। লজখনের 101 নম্বর কোঠাত উদ্ধার হয়েছে বিজনীর স্বরূপ চৌধুরী আর পত্নী জয়া চৌধুরীর মৃতদেহ। সিপ লওয়া অবস্থাত উদ্ধার হয়েছে স্বরূপ চৌধুরীর মৃতদেহ আর লজর বিছনাত উদ্ধার হয়েছে জয়া চৌধুরীর মৃতদেহ। সন্দেহ করা হয়েছে স্বরূপ চৌধুরীয় পত্নী জয়া চৌধুরীক হত্যা করে নিজে সিপ লওয়া বলে। 8 বছরীয় এটি সন্তানও আছে এই দম্পতির। পত্নী জয়া চৌধুরীয়ে গুৱাহাটীলৈ গুৰেশ্বৰত পূজারীর কাম করা স্বামীক মাতি আনিছে। আরক্ষীর সূত্রে প্রকাশ করা মতে পত্নী জয়া চৌধুরী আক্রান্ত হয়েছিল জটিল রোগত। লজর কোঠা সাফা করবলে অহা কর্মচারী প্রত্যক্ষ করে মৃতদেহ দুটা। আর এই ঘটনা সন্দর্ভত অধিক খবর আমাক দিব আমার সাংবাদিক পার্থ প্রতিম ঠাকুরিয়ায়। হয় মহানগরীর আজি বেলতলার যে স্টার লজত যে চাঞ্চল্যকর এক সুইসাইড আত্মহত্যার ঘটনা ইতিমধ্যে পোহরলৈ আছে। ইতিমধ্যে মই আহি উপস্থিত হয়েছো এই গুৱাহাটী মহানগরীর বশিষ্ঠর স্টার লজত। ইতিমধ্যে আহি তদন্তকারী বিষয়া ইয়াত উপস্থিত হয়েছে। আরক্ষী ইতিমধ্যে দুইগৰাকী ব্যক্তি আসলে হাজবেন্ড ওয়াইফ বলে আসলে স্বামী আর স্ত্রী বলে ইতিমধ্যে পতিয়ন গেছে। ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। পুরুষগী আসলে গুৰেশ্বৰত আছিল আর মহিলাগী আসলে চিকিৎসার কারণে বশিষ্ঠরে স্টার লজত আহিছিল বলে আমি ইতিমধ্যে তথ্য লাভ করেছো। আমি এই সন্দর্ভত জানিবলৈ বিচাৰিম। আমি আমাক খবর দিছে হোটেলের এজন লড়াই। আমি খবর দিয়ার লগে খবর পালো যে মহিলাগী বিছনাত শুই আছে, বোধহয় মৃত আর তারপর সুইসাইড করেছে হাজবেন্ড এজন। সুইসাইড করে পেলায় ফেনত সুইসাইড করেছে। জয়া চৌধুরী বলে পাইছো আর মৃত ব্যক্তিগার একচুয়ালি আমি সংবাদ পালো এটা যে হোটেলের বয়জনে কলে খবর দিলে থানাত গৈ যে যাকালির পর রুম মানে রুমত রুম লো মানুষের এতালে দরজা খোলা নাই। এটা আমি আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারের লগত আহি দরজা খুলি চাও দেখো যে এজন মানুষ মানে মানুষজন ফেনত ওলমি সুইসাইড করেছে আর মহিলাগী বিছনাত শুই থাকা উপরে মুখ করে শুই থাকা অবস্থা আছে। আমি সেখানে আত্মহত্যা করা বলে সন্দেহ করছো বাকি আছে। আমি চাইছো আমার টিম এটা আছে 101। যোগাযোগ করে আছো মানে সম্পর্কীয় বিজনী মানুষ কথা পাতি আছো। সন্দেহর আবর্তত মানে তখন কৈছে যে চিকিৎসার কারণে গেছিল মহিলাগী চিকিৎসার কারণে আছে। স্টার লজক নয় মানে এটা কথা পাতি আছো সম্পর্কীয় মানুষ খনত যাকালি রাতে আমি প্রায় 2 ঘন্টা আগত ইতিমধ্যে আরক্ষী আহি উপস্থিত হয়েছে আর সমগ্র ঘটনা তদন্ত করে আছে। আর জয়া চৌধুরী বলে যেগী মহিলা আসলে বঙ্গাগাঁওর বিজনীরপর আহি চিকিৎসার বাবে গুৱাহাটী মহানগরীলৈ আসছিল আর বশিষ্ঠর স্টার লজত আসলে 101 নম্বর কোঠাত ইয়াতে কালিরপর আসছিল আর তারপর ফোনযোগে আসলে পতি স্বামীক আসলে মাতি পাঠাইছিল আর তারপরে এনেকা ঘটনা সংঘটিত হওয়া বলে ইতিমধ্যে আরক্ষী তদন্ত করে আরক্ষী বিষয়ে আমি ইতিমধ্যে আমি যাবলে সেই রুমটলে সেই বিশেষ কথা পার্থ আপনাকে ধন্যবাদ জানাইছো।